ইতালিতে আসুন, বাংলাদেশের সবাই ইতালিতে আসুন, বাংলাদেশের সবাই যার যার ইতালিতে আসার ইচ্ছে সবাই আসতে পারবে। এখন নতুন 2025 সালের নতুন আইনে আপনারা কিন্তু ইতালি এসে থাকতে পারবেন এবং ইতালি সবাই আসতে পারবেন। মানে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর এখন থেকে 2 লক্ষের উপর শ্রমিক নেবে এবং যারা যারা ট্যুরিস্ট ভিসা আসতে চান তারাও আসতে পারবেন। এখন বাংলাদেশিদের জন্য খুব সহজ করে দিল ইতালির আইন এবং ইতালির নতুন গভর্নমেন্ট, যে বিলগুলো পাস করেছে বাংলাদেশের সম্বন্ধে, G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে নতুন বিল হয়েছে সেই বিল অনুযায়ী কিন্তু সবাই আসতে পারবে এখন বাংলাদেশ থেকে। তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের যে নতুন প্রস্তাব দিয়েছে, মানে বাংলাদেশকে ইতালির সরকার, যে বছরে 2 লক্ষের উপরে মানুষ আনতে পারবে ওয়ার্ক ভিসা এবং অন্যান্য ভিসা আরও মানে মানুষ আনতে পারবে, এবং ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ছাড় দিয়েছে এবং কত মানুষ আসতে পারবে বছরে ট্যুরিস্ট ভিসায়, সে নিয়ে কথা বলবো। ভিডিও পুরোপুরি দেখবেন স্কিপ না করে, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো যারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরাতন অবশ্যই একটা লাইক ঠুকে দেবেন। তো এখন থেকে যারা ইতালিতে আসতে চান, বাংলাদেশে এবং ইতালিয়ান সরকারের সাথে একটা চুক্তি হয়েছে, বছরে 2 লক্ষ শ্রমিক আনবে, দক্ষ এবং কি বলবো মানে 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স আছে যাদের কাছে, তারা আসতে পারবে ইজিলি। মানে অনেক সেক্টরে এবং কৃষি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে লোক লাগবে, প্রচুর পরিমাণে, প্রচুর বলার মতন। এখন শুরু হবে কৃষিকাজ এখানে, তো কৃষি সেক্টরেও লাগবে। তো তার জন্য কিন্তু বাংলাদেশ VFS অলরেডি ভিসা দেওয়া শুরু করে দিয়েছে। তো এখন নিয়ে আসি হচ্ছে বাংলাদেশের সাথে যে চুক্তিটা হয়েছে, সে চুক্তিতে বলা হয়েছে যে মানে খুব অল্প সংখ্যক টাকায়, খুব অল্প সংখ্যক টাকায় যারা গরিব শ্রেণীর লোক আছে এবং স্কিল ওয়ার্কার তাদের কিন্তু নিয়ে আসা হবে। এবং এখন চলে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসায় যারা যারা আসতে চান, এখন ট্যুরিস্ট ভিসায় শুধুমাত্র 3-4 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখালে, 3-4টা কান্ট্রি ঘুরলেই আপনারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। এবং ইতালিয়ান সরকার ফ্লাইট টিকিট মানে রিটার্ন ফ্লাইট টিকিট হোটেল বুকিং ছাড়াই, শুধু কনফার্ম টিকিট একটা আসার থাকলেই কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা আসতে দেবে ইতালিয়ান সরকার। এবং ইমিগ্রেশন খুব সহজ করে দিয়েছে বাংলাদেশের জন্য, সেই জন্য বাংলাদেশিরই সব থেকে ইতালিতে বেশি, মিনিমাম 10 লাখের উপরে বাংলাদেশি থাকে, তো 10-25 লাখের উপরে থাকে মিনিমাম এক রোম ই মিলান শহর টোটাল দিয়ে, শুধু মিলান শহরেই 15 লাখ থাকে এরকম। তো এরকম এদের সাপোর্টের জন্য কিন্তু ইতালিয়ান সরকার বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার জন্য অনেক ছাড় দিয়েছে, সাপোর্ট দিচ্ছে। এখন কিন্তু ট্যুরিস্টে যারা যারা আসতে চান, 2-3টা কান্ট্রির ছাপ থাকলেই কিন্তু আপনারা আসতে পারবেন, 3-4 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট থাকলেই আসতে পারবেন। তো ট্যুরিস্ট ভিসায় যারা যারা আসতে চান নিচে কমেন্ট করবেন, আরও ট্যুরিস্ট ভিসায় বিস্তারিত কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু নিয়ে কিন্তু বানিয়ে দেবো ভিডিও। বাংলাদেশিদের এখন আশা, সবাই আসতে পারবে বাংলাদেশের থেকে ইতালি এবং স্বপ্নের ইউরোপ। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।